দেখুন মার্কিন প্রেসিডেন্ট দম্পতিকে যে বিশেষ উপহার মোদীর ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে উপহারে ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদী দুই দিনের সফরে গত শনিবার ওয়াশিংটনে পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী সোমবার যান হোয়াইট হাউসে হোয়াইট হাউসে মোদীকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি তাদের হাতে বিশেষ উপহার তুলে দেন মোদী ডোনাল্ড ট্রাম্পকে পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে আনা বিশেষ কারুকাজ করা একটি কাঠের সিন্ধুক উপহার দেন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্মৃতিতে উনিশশো সালে বিশেষ স্মারক ডাক টিকিট চালু করেন ভারত মার্কিন প্রেসিডেন্টকে তার একটি ফোলিও উপহার দেন ফার্স্ট লেডি মেলেনিয়ার জন্য ঝুড়ি উপহার নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী যার মধ্যে ছিল হিমাচল প্রদেশ থেকে আনা হস্তনির্মিত একটি রুপোর ব্রেসলেট চা এবং পশ্চিম হিমালয় অঞ্চলের কঙ্গরা উপত্যকা থেকে সংগৃহীত মধু ছিল কাশ্মীরি ও হিমাচল প্রদেশ থেকে আনা হাতে বোনা অসমের সাও ভারতের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস ঘুরিয়ে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিয়ে যান লিঙ্কনের শোয়ার ঘরেও গৃহযুদ্ধের সময় পেন্সিলভেনিয়ার গ্যাটিসবার্গে দুইশো বাহাত্তর শব্দের একটি ভাষণ দেন লিঙ্কন বিখ্যাত সেই ভাষণের একটি কপি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট যে টেবিলে বসে ভাষণ লিখেছিলেন সেটিও মোদীকে দেখান ট্রাম্প আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে